ড্রোন ফুটেজে ধরা পড়ল এক রহস্যময় গ্রাম যেখানে সব বাড়ি রয়েছে মাটির তলায় প্রায় দুইশো বছর ধরে ওই বাসিন্দারা মাটির তলাতে বাড়ি তৈরি করে থাকে পরপর লাইন দিয়ে রয়েছে এরকম অনন্ত হাজার দশেক ঘর সেখানে এখনো বসবাস করেন প্রায় তিন হাজার মানুষ হেনান প্রদেশের কাছেই রয়েছে এই ঘরগুলো তিন হাজার লোক বাদে বাকিরা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এই ধরনের ঘরগুলোকে বলা হয় ইয়ারংডং অনুত্য ছয়টি প্রজন্ম এই বাড়িতে বসবাস করে আসছে বলে জানা যায় চারকোনা বাড়িগুলো রয়েছে মাটির তলায় এই এলাকায় তাপমাত্রা শীতকালে থাকে দশ ডিগ্রি আর গরমে বিশ ডিগ্রি চীনের পার্বত্য এলাকায় চার হাজার বছর আগে থেকে এই ধরনের বাড়ি তৈরি হইত বলে জানা যায় হেনান প্রদেশের সানমেক্সিয়া শহরে ওই গুহাগুলো বাড়িও রয়েছে বলে জানা গেছে বর্তমানে এইসব বাড়িগুলোতে বিদ্যুতের সংযোগ সহ সব আধুনিক ব্যবস্থাও রয়েছে বাড়িগুলো দেখতে পর্যটকরাও সেখানে যায় ফলে এগুলো সংরক্ষণ করছে স্থানীয় প্রশাসন এগুলো ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না এগুলো সাউন্ডপ্রুফও আশেপাশে জায়গা চাষের কাজে ব্যবহার করা হয় মাসে একুশ ইউরো ভাড়ায় পাওয়া যায় এই ঘরগুলো বত্রিশ হাজার ইউরোতে বিক্রি হয় এই ঘরগুলো এই গুহা বাড়িগুলোর গভীরতা বিশ থেকে তেইশ ফুট এবং লম্বায় তেত্রিশ থেকে উনচল্লিশ ফুট